हाय गाइस, हेलो गाइस, हाँ वेलकम टू मसाला द मैजिक। तो आज के আমরা চলে এসেছি আবার ইটিং শো নিয়ে। তো আজকে মেনুটা আগে বলে দিই। ভাত, আলু সেদ্ধ, বেগুন ভাজা, মুগ ডাল নারকেল দিয়ে, আচ্ছা মেথি শাক আলু দিয়ে, এঁচোড় চিংড়ি আর চাটনি ফ্লেভার। চলো শুরু করা যাক নাকি? হ্যাঁ মেথির শাকটা শীতকালে পাওয়া যায়, উইন্টারে, রাইট? হ্যাঁ, আমাদের এখানে সবসময় পাওয়া যায়, আমরা বাইরে থাকি তো আমাদের মেথির শাকটা মোটামুটি সবসময় পাওয়া যায়। মেথির শাক আলু ভাজা দিয়ে না অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যায়। মেথির শাক বেগুন দিয়েও হয়, আবার পরোটা তো হয়, সেটা তো খুব, আর বড়াও হয়, মানে মেথির শাকের বড়াও হয়, একদম সঠিক কথা বলেছো। আর ড্রাই মেথি তো আমরা জানি, কসুরি মেথি। হ্যাঁ, কসুরি মেথি কিন্তু যে কোনো একটুখানি মশলাদার খাবারে একটু যদি কসুরি মেথি লাস্টে ছেড়ে দেওয়া হয়, টেস্টটা কিন্তু খুব ভালো আসে, পুরোই বদলে যায়, আর টেস্টটা খুব সুন্দর হয়। অনেকদিন চ্যালেঞ্জ করলাম, দুটো অলরেডি হয়ে গেছে, আরো হবে, তো ওই জন্য একটুখানি অন্যরকম, অন্য স্বাদে, অন্য ভিন্ন স্বাদে। ডাল নিলাম, শুকনো শুকনো খেতে পারি না। বাট ইউজুয়ালি ওই মেথির শাকের ওটা কিন্তু একটু শুকনো না খেলে ভালো। হ্যাঁ, ওর সাথে ডাল যাবে না, কারণ ওটা তেতো না, তো ডাল যাবে না। আমি খাচ্ছি এখন আলু সেদ্ধ। আলু সেদ্ধটা পেঁয়াজ দিয়ে, লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে মাখা, তেলে সামান্য একটু ভেজে নিই, ফ্রাই করে নেওয়া হয়েছে, সামান্য একটুখানি ফ্রাই করে নিতে হবে। আমার তো এই আলু সেদ্ধটা শুকনোই খেতে ভালো লাগে, আমার খুব ভালো লাগে, মানে আলু সেদ্ধ ভাত ডাল, আহা অমৃত, অমৃত মানে অমৃত। ধরো কখনো কখনো কিছু মানে বেশি রান্না করতে ইচ্ছা হচ্ছে না, ওয়েদারটা ভালো, বাট একটু কিছু বেশি রান্না করতে ইচ্ছে না কিন্তু কিছু সুস্বাদু খেতে ইচ্ছা করছে, ভাত ডাল আলু সেদ্ধ হচ্ছে আইডিয়াল।
কেমন লাগলো আলু সেদ্ধটা? অসাধারণ হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে। একটা আমার কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে, পেঁয়াজটাকে আবার আরেক রকম হয়। তুমি যদি তেলটাকে অ্যাভয়েড করতে চাও ভাজা, তো সেক্ষেত্রে জাস্ট সেদ্ধ করে নাও আলুটাকে, আর অল্প সামান্য তেলে শুকনো লঙ্কা একটু ফ্রাই ফ্রাই করে নাও, বা যদি চাও পেঁয়াজটাকেও ফ্রাই করে নিতে পারো, তাহলে একটা ভালো গন্ধ আসে। হ্যাঁ অবশ্যই, দিয়ে মেখে নাও আলুর সাথে, অপূর্ব টেস্ট লাগে। এরপর নেক্সট মাই ফেভারিট বেগুন ভাজা। নারকেল দিয়ে মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি, সত্যি অসাধারণ অসাধারণ লাগে। এবার খাচ্ছি এঁচোর চিংড়ি, এঁচোর চিংড়ি খাচ্ছি। এটা তো গন্ধতেই এত ভালো লাগছে মনে হচ্ছে, গন্ধটাই ভীষণ ভালো বেরোচ্ছে। আচ্ছা আমাদের ফ্রেন্ডসদের ওটাও বলে দাও যে আমরা এখানে একটু মিডিয়াম সাইজের। হ্যাঁ যেহেতু মানে আমাদের এখানে না কুচো চিংড়িটা একটু মানে কম পাওয়া যায়, তো সেই জন্য আমরা মিডিয়াম সাইজের চিংড়ি ইউজ করেছি, বাট এটা অ্যাকচুয়ালি কিন্তু কুচো চিংড়ি দিয়ে বেশি ভালো যাবে। আর এঁচোরটা যে পেয়েছি এটা মানে আমি অনেক সারপ্রাইজ বলতে পারো, মানে অল অফ আ সাডেন দেখি এঁচোর বিক্রি হচ্ছে, তো লোভ সামলাতে পারলাম না। আমার এঁচোর খেতে ভালো লাগে, বাট কাঁঠালটা আমার খুব একটা ফেভারিট না। কাঁঠাল অনেকের, কাঁঠাল খুব অনেকেরই, অনেকেরই না অনেকের ফেভারিট, আবার অনেকের ফেভারিট নয়, কারণ কাঁঠালের একটা গন্ধ হয়, স্ট্রং ফ্লেভার আছে, স্ট্রং ফ্লেভার গন্ধ, যেটা ওটা অনেকে নিতে পারে না। কাঁঠালের বীজ দিয়ে মানে তরকারি হয়, খুব ভালো লাগে খেতে। তরকারিটা অসাধারণ হয়েছে। গাইস তোমরা কিন্তু দেখো রেসিপিটা, ঘরে বানিয়েও খুব ভালো লাগবে, খুবই সিম্পল রেসিপি বাট খুবই ফ্লেভারফুল। আচ্ছা বেশ কিছুদিন আগে আমার একজন সাবস্ক্রাইবার আমার কাছে রিকোয়েস্ট করেছে
রুটি বানানোর টিউটোরিয়াল, মানে নরম রুটি বানানোর টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো হোয়াট ডু ইউ থিঙ্ক গাইজ, কি আমি টিউটোরিয়াল দেব রুটি বানানো? প্লিজ কমেন্টে জানিও। তাহলে সেরকম যদি আমরা টিউটোরিয়ালের কিছু ভিডিও নিয়ে আসতে পারি। পেট মন সব খুশি। আর লাস্টে ডেজার্টটা খেতে হবে। আহা, এত সুন্দর খাবার পরে একটু চাটনি না হলে হয়? রাইট, একদম। চলো, সো আমাদের খাবার শেষ, তো এবার চাটনি খাই। অবশ্যই। টমেটো চাটনি হুম কিশমিশ দিয়ে বানিয়েছি। মস্ত হয়েছে। নামানোর আগে ওপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছে, আরো ফ্লেভারটা ভালো আসছে। মন প্রাণ একদম খুশি হয়ে গেল গো। কেমন লাগলো চাটনি? ভালো হয়েছে। ভাজা মশলার গন্ধটা হ্যাঁ জন্য আর একটু বেশি খুলেছে। সো আমাদের আজকের মতন খাওয়া শেষ। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আরও আরও অনেক অনেক নতুন নতুন রেসিপি আসছে, তো ফলো করো আমাদেরকে অবশ্যই অবশ্যই। নোটিফিকেশন যে বেল আইকনটা আছে ওটাতে গিয়ে অল ক্লিক করে নিলে করে দিলে পরে যে কোনো ভিডিও আমরা রিলিজ করব সেই ভিডিও সবার আগে আপডেট পেয়ে যাবে। হ্যাঁ, তো আমরা আরো আসবো, নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবো, অনেক কিছু আইডিয়া আছে আমাদের মাথাতে। তো বাস তোমরা সাপোর্ট করে যাও এইভাবেই, আর দেখতে থেকো আমাদের সাথে থেকো। অবশ্যই অবশ্যই,
আই থিঙ্ক আমাদের বন্ধুরা নিশ্চয়ই আমাদের সাথে থাকবে, এটা এটুকু বিশ্বাস তো আমি রাখি। আমাদের যারা আমাদের ফলোয়ার্স আছে, আমাদের যারা সাবস্ক্রাইবার আছে, তারা নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের সাথে থাকবে। যাই হোক বন্ধুরা, তো লেটস সি নেক্সট কি আসে, স্টে টিউনড। হ্যাঁ ওকে, তাহলে আজকের মতো চলি, আজকের মতন চলি তাহলে বন্ধুরা, বাই 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 বাই।